गाइस अगेन वेलकम बैक टू माय चैनल এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি ইসকন মন্দিরে তারপরে হয়তো ভেগা সার্কেলে যাব তো তার জন্য এই ব্লগটা শুট করা আমি আর মা যাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো সে হাই হাই তো বলো হাই আমি আর মা ইসকনে যাওয়ার জন্য টোটোতে উঠে গিয়েছি তো চলো तो आम्रा पहुँचे गए इस्कने एटा होलो बाइरे थेके व्यू खूब सुंदर एखाने माँ खूब ताड़ाहुड़ो लागिए दिए जावर जोनो भेतरे एतटा एक्साइटेड माँ जाइ होक एटा होलो बाइरे चारपाशेर व्यूटा खूब सुंदर खूब चार्मिंग एक्टा व्यू माने भीषण ही भालो तो जाइ होक चलो भेतरे जावा जाक ইসকনের ভেতরে ঢুকে গিয়েছি এখানে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো এই আর্টগুলো বা এই পেইন্টিংগুলো আমার খুবই ভালো লেগেছে আর ওখানে উনি পাঠ করছিলেন অনেকে বসে শুনছিল সবথেকে ইম্পর্টেন্ট যেটা যে আমি ভেবেছিলাম হয়তো এখানে ভিডিও করতে পারবো না তো অনেককে করতে দেখে সাহস করে তোমাদের জন্য রিস্ক নিয়ে আমিও ভিডিও করলাম আর এখানে দেখো খুব সুন্দর একটা জিনিস ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের কীর্তিগুলো তুলে ধরেছে ঠাকুরের তো এগুলোর পেছনে এক একটা করে স্টোরি রয়েছে খুব ভালো লেগেছে এটা ঘুরতে ঘুরতে আমি এবং মা আর সাথে অন্যান্য যারা এসেছিল দর্শনার্থী তারাও দেখছিল খুব ভালো লাগছিল আর এখানে হচ্ছে বুকস চন্দন কাঠ গীতা এসব পাওয়া যায় এখানে ঠাকুরের ফটোস এসবও পাওয়া যায় তো মা খোঁজ করছিল ছোট গীতার কিন্তু পাইনি তো এখন আমরা নিচে নেমে তারপরে এর চারপাশটা একটু ঘুরে দেখব যেহেতু মা ভীষণই এক্সাইটেড দেখার জন্য তো এখানে একটা লেক রয়েছে ওখানে বোটিংও করছে তো আমি জানতাম না এর আগে যতবার এসেছি যে এখানে বোটিং হয় তো যাই হোক জানা থাকলেও এর পরের বার আবার গিয়ে করব ভীষণই গরম চারপাশের ওয়েদার মানে এতটাই গরম তো যাই হোক তবুও মা ঘুরে দেখবে মা এক্সাইটেড তাই একটু ঘুরে দেখছি আমিও মার সাথে সাথে আর এটা হলো ইসকনের বাইরে থেকে ভিউটা টোটাল মানে ইসকনের বলতে টোটালটাই তো ইসকন কিন্তু ওটা হলো মন্দিরটার বাইরের ভিউ খুব দুর্দান্ত একদম রাজপ্রাসাদ টাইপ এখন আমরা বার হয়ে যাচ্ছি তো বার হওয়ার পথে দেখলাম এখানে রথগুলো রয়েছে যেহেতু সামনেই রথ ছিল মানে সোজা রথ চলে গিয়েছে এরপর সামনে আবার উল্টো রথও রয়েছে তো এখানে রথগুলো ছিল মা বললো একটু সামনে গিয়ে দেখবে একটু ছুঁয়ে প্রণাম করবে তো সামনে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ তিনজনের তিনটা রথ জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য সবাই এখানে রথগুলোও দেখছে এসে এসে তো আমার বিশেষ করে সুভদ্রার রথটা খুবই ভালো লেগেছে একদম মিষ্টি কিউট একটা রথ তো ইসকন থেকে রুমে যাওয়ার পথে আমরা হঠাৎ ভাবলাম যে চলো ভেগা সার্কেলে একটু ঘুরে আসা যেতেই পারে যেহেতু সময় রয়েছে হাতে তো ভেগা সার্কেলে পৌঁছে গেলাম কেমন লাগলো যেন দেখা যাচ্ছে কোনটা কোনটা দাঁড়ালে এই উপরে একটা নিয়ে ভেগা সার্কেলে ঢুকেছি কিছু খাবো না তা তো হয় না তো সাবওয়ে থেকে একটু অর্ডার দিয়েছি তো আমাদের অর্ডার এসে গিয়েছে এবং আমি এক বাইট নিয়েছি মা বসে আছে মা বলছে কিছু খাবে না
তো তবু মাকে বললাম কোকটা খেতে পারো, তো যাই হোক জানি না খাবে কি খাবে না। এখানে KFC রয়েছে, সাবওয়ে রয়েছে, তো ওই পাশে বার্গারগুলো রয়েছে, আমরা সাবওয়ে থেকে অর্ডার দিয়েছিলাম। যাই হোক মা শেষমেশ কোকটা একটু খেলো, তো মাকে বললাম খেতে থাকো আমি একটু ভিডিও করে নিই আমার কমপ্লিট খাওয়া দাওয়া। আর মাঝে আমরা রাস্তায় অন্যান্য অনেক কিছু খেয়ে নিয়েছি। তো এখন আমরা ভেগা সার্কেল থেকে বার হচ্ছি, আমরা এখন রুমে যাওয়া। তো মা বললে এখানে ফটো তুলবে, তো ফটো যাই হোক। না বড়ও আছে, চলো ওখানে দাঁড়া ফটো তুলে দিচ্ছি, উঠে যাও, বেশি দূরে যাবা না তাহলে হচ্ছে আলো পাবে না, আর একটু সাইডে যাও। তো মা যেহেতু সাবওয়েতে খাইনি তো সেই জন্য আমরা ফ্রাইডে রিলিজ নামে একটা রেস্টুরেন্ট কাম ক্যাফেতে ঢুকেছি খেতে। তো এখানে আমরা অর্ডার করেছি একটা মকটেল, একটা স্যুপ এবং আরেকটা চিকেন গার্লিক চাউমিন উইথ কোরিয়েন্ডার, কিন্তু ওটা এখনও রেডি হচ্ছে তো এখনও সার্ভ করেনি। এনিওয়ে আজকের মতন টাটা।